আমি বুড়া মানুষ হয়ে গেছি, তুমি ওলা করতে নিবো না আমারে মন্ত্রী এমএলএ সারা আমার সব সময় আমি তার লাগে কথাবার্তা করে উঠি বই তারা আমার আতর মুঠি তারা আমার কাছে ইয়ে করে আইলে তো আমি জানি না রে ভাই, আমি যদি জানতাম ভাই কি কেন কিতা নতুন কিনতেছি হয় নতুন ইনস্টলমেন্টে ক্যাশ হয়ে কিনছি দেওয়া না কিন্তু আমার বাবা চিনছো না কইব তো কইলাম তো সারার আগে এক নম্বর তুই আছো। এই নাটকের প্রত্যেকটি ঘটনা এবং চরিত্র কাল্পনিক, যে কোন জাতি বা কোন ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে এই পেজ বা চ্যানেল কোন ভিডিও আপলোড করে না, সমাজের বিভিন্ন সমস্যা ও কুসংস্কার দূর করার উদ্দেশ্য ভিডিও বানানো হয়। ফাইলি কেন তিন দিন দিকে লই আইটি এর কোনো দ্বারা না রে তো তা করা যায় তো ফাউল ফুল ফুল আই গেছে রে খালি আমি বুড়া মানুষ হয়ে গেছি, তুমি ওলা করতে নিবো আমার হ্যাঁ টাকা পয়সা সারা বড় যা যা খামা যা যা খামা যা যা হ্যাঁ এটা কি তাহলে খরচ করছে আস্তে আমার টাকা পয়সা সারা বরবাদ করে ও দিলাম ও তার রিচার্জ ও দিলাম ওটা তোর সব সময় যা খামা যা আন কি যা যা করতে পার যা যা আর আইসা গর রুজু করি আইস দাদা মাতিও না এটা গরো রাগাইছি মুস্তি খালি টাকা করে ভাড়া নিয়ে ও মোবাইল রিচার্জ দিলাম মোবাইল দিলাম কিতা না করে মানে পড়াশোনা করছে বলে আমার কিচ্ছু খামা লাগে না আমার সাথে না আমি বুড়ো বয়স্ক মানুষ সলিউশন আছে বুঝছেন না প্রবলেমের সময় সমাধান আছে অত সুন্দর হওয়া গুদার খালি ডাইরেক্ট কাই হাজার আগে কিতা করতাম কো রুজু করে না কিচ্ছু করে না আমার সাথে রাখি আমার কাছে চাকরি ভাড়া আছে লাইন আছে আমি ও দোকান মানছি খালি চাকরি দিয়া এ অত সুন্দর শিক্ষিত পালা পড়ি চাকরি আছে আমি চাকরি দিমু তারে দিবাইলে চাকরি চাকরি দিমু কিন্তু তোরা পয়সা হই লাগ সমাধান আছে তুমি খালি আমি আমি এখন দিয়ে খাই লাগাত আই ফাইল লুন দেখে করে রাখি আমার যত লাগে তুমি ভাই তাই এখন আমি দিয়ে গিয়া যাও আল্লাহর রাজা হ্যাঁ ঠিক আছে যা কো এক জায়গা লাইনার দান্দার জায়গা হই গেছে আমার চিন্তা করি দোকান পড়া লেখা করি নাচা চাকরি ভাবলাম কাজ কারবার তো মেমন কিছু না খালি চাকরির আশা করিয়া পড়াশোনা করি চায় চাকরি পাইলাম না আর খাস কারবার করতে পারলাম না এখন চিন্তা করি দুনিয়া খাইতাম কিলা বাঁচতাম কিলা চলতাম কি আমি তার সাথে চিন্তা করতে না আমি কত চাকরি দিয়ার মানছি রে আমার কাছে মন্ত্রী এমএলএ মিনিস্টার সব আমার কাছে আমার লগে থাকে আমি মানছি চাকরি দিতে দিতে উদ্বোধন দিয়া আশা করে আমি চাকরি দিয়ার তো মানছি রে আশা করেন তো ওই তুমি এতদিন দিতে আমার করাই না কেন তোমার তুমিও তো আমার একটা দিন কইলেন আমি তো জানি না যে তুমি চাকরির লোকে মানে ইয়ে করতে ইস আমার তো কই দাঁড়াবো আমি বড় মানে এটা কিটা কইতাম বড় অসুবিধার মাঝে আছে এটা কইয়া লাভ নেই ও তোর আগে মন্ত্রী আমার কাছে ফোন করছো না ও মাতি মাতি আই গেরা হাসা করে ও হাসা করে ওরে ও তো ফাইল কত রে ও চাকরি দিয়ে আর খালি ফাইল দেখ রাইনি তো খালি টাকা মানছ দিও
আর তুমি তোমার 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 লাইনে তুমি চলিলে যাও রা
ভাই তুমি তোমার চাইনা তুমি চলো আমি জোড়াত আমি আমার চাকরি করব আমি মেহনত করি আর আল্লাহ আছেন চাকরি দিবা শিক্ষা শিক্ষা সব কমপ্লিট আছে কলম বালা আছে যাই মু এপ্লাই করব চাকরি পাইম তুমি মানলাই না করব করতে না না তুমি তোমার ইয়া করো কি দাও সসা হ্যাঁ আও আই আচ্ছা তো ঠিক আছে তুমি যাও তুমি চাকরি মানুষের দাও বেজান চাকরি হ্যাঁ সসারে বহুত দিনে পাইছি আমি তো ফাইল লৈ আহিছিলাম অকল তা আচ্ছা আচ্ছা আমি আইয়ার তুমি কেন আমি তো ও দারোয়াজ খানো ও দেখো রেডি করছনি ও আমি বালি গিয়ে তো কই আইছে খুব জোর লাগা আমি সেই ফাইল লোকাল থেকে আগুন নি ও তো আগুন আমার বুয়ার খাগো বুঝছেন আচ্ছা আচ্ছা আর আগুন আপনি নেন তাহলে আড়াই বারে কিন্তু না না ঠিক আছে ঠিক আছে বুঝাতে দিবেন হ্যাঁ ও সব সারাতে আছে তো ডকুমেন্ট ডকুমেন্ট সব সব আছে তার ফাইল আছে জোর করে আগুন আড়াই বারে হ্যাঁ আর টাকা আগুন আমি অ্যাকাউন্টে লাইছি মোবাইলে দেখি নেন আইছেন দেখি দিলেছেন সারা একলা দিলেছেন সারা দিলেছি একলা আচ্ছা আচ্ছা দেখি আমি দরা ও আইছে 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 আচ্ছা ঠিক আছে কাম জিয়ে গিয়া যাই যাই কিছু কইতে চাই না মানে আস্তাও যে তুমি মানে অত পরিবর্তন হইছে ও কইয়া তো আমি আমার টাকা দিয়ে কিনছি না তোর টাকা দিয়ে কিনছো আমি বুঝছি কিন্তু লাগের কিছু একটা খরচ কইলে কইলে কি তো হইলো না না আমি কিতা কইতাম তোমার তুমি কিতা কইছ মাথাটা ঠান্ডা কর না মাথা গরম করব না তুমি করাই কিতা না তুমি যে আস্ত পরিবর্তন হইছো কত সুন্দর বাইক তুমি সুন্দর হইলে আবার দেখি বড় বড় ব্যাগ তো করে আচ্ছা ভালো আমি আমার টাকা দিয়ে বড় বড় ব্যাগ বাজার করি আর তো কয়দিন হইলো তুমি দুই দিনে বুঝা গেছে চাকরি দিলে আরে রে বাবা চিন্তা করিস না সব রেডি সারার আগে তরু হইব বাবা জানো তো গরম কিলাই সারার আগে তরু হইব হইব এদিনও আমার বাবা দোস্ত তো গর্তি বাকরে দিলে ওই দেখছি দেখছি তুই চিন্তা করিস না সারার আগে তোর রুইবে এক নম্বর তুই উল্টা উল্টা করিও না কোনো উল্টা উল্টা না এক নম্বর তুই সারার আগে তোর রুইবো ফাইল সব রেডি না আমার বাবার তো তুমি চিন্তা তো সব সিনিয়র ঠিক আছে তুই চিন্তা করিস না সারার আগে তোর রুইবে এক নম্বর তোর তাই চিন্তা করিস না তুই যা তোর চাকরি হইবো দিও না কিন্তু আমার বাবা চিন্তা না হইবো তো কইলাম তো সারার আগে এক নম্বর তুই আছো সব ফাইল রেডি হয়ে গেছে খালি জয়েনিং করতে বাস ও ওখানে গেলে এক নম্বর তুই ঠিক আছে তাহলে কে আল্লাহ কি ইয়ে চাকরিও যোগ করলেন আর দেখা করেন না গুরু ফোন লাগাই দেখেছেন কে ফোন মারে এটি বুঝিং কইছে ও ইন তো হউ সসা মন সসা খালি ফোন মাত্র তাই চাকরি পাইলি তা আর পরে চাকরি দিলেই তো তাই ওলা সুজা যেমন কি চাকরি Incoming voice call from Anwar Chachu BBF. তোর মানুষটা খালি ফোন করে দা হ্যাঁ কি লাইন কাটি দেখি
ফোন লাগাইছে ভিডিও লাগাইছে এটা করে কি হে এই তো আমার বরবাদ করে ফেলাই দিয়ে আল্লাহ মাই আমার টাকা টুকা নিয়ে আসছে কিতা করে রেখে এটা ইয়া আল্লাহ ইনকামিং ভয়েস কল ফ্রম ইনওয়ার চ্যাট তোমার সঙ্গে তো খালি বারে বারে তার তো কাটো ফোন আইস বাটতে লাগে ফোন ভাই মারিলিছে কাটো রে সুস্থ করিলাই আই জায়গা কি না আই জায়গি পাগি আনাই লিখতে আমার সাথে এক রাস্তা নাই পারি নিছি রে চুসব করছিলি হরি দিছে রে চুসব করেছে মোবাইল ইয়া আল্লাহ আমি তো শেষ তুই ইয়া আল্লাহ এটা কিতা করছিস আমার টাকা করে হারা নিয়া আমারে রাখছে না ও তো টেনশন কি বাবা কি দিছিস টাকা দিছ মানে ঘুরে তো চাকরি লাগি ইকি তো আমার শেষ করে নিছে এখন ফোন উঠানা চুসব বলতা করে নিছে না আমার শেষ করে দিছে পুরা টাকা করে সারা তা নিছে কে নিয়া ইয়া করে আসলে কিতা করতাম কোসা এখন আমি তো শেষ হ্যাঁ বালি সিং তো কিতা ইগুই ইগুই ফটা কাটা পাইলা ভাই মাতিলে এত চাকরি দি আমি সব ভাই জানি না চাকরি হ্যাঁ চল বাড়ি চল এখন চল আই গুরু ধরতাম চল বুঝা চল বুঝা গুরু ধরতাম গেল বুঝা ওগুরে ফোনেও করিছেন পয়সা নিল যা কষ্টে পয়সা দিলাম তাই না আমার ফোন করতে রানি রাখ তাই তাই সারা চাকরি পেলি ইটা চাকরি যেমন কি হলো আসু যা চাকরি পেলি ইটা তাই তাই আমার লোক দর্শন হ্যাঁ ফোন তুললেন না মনে কয় খুন কাণ্ড গোটাইল ইনকামিং ভয়েস কল ফ্রম অ্যাডল বাই বিবিএফ সাউথ ইন্ডিয়া কি তো ভিডিও মারে কাটোবে এই ফোন কাটি দেখি ফোন কাটি দেখি রে কিন্তু তো বিপদই বানাই লিছি আমারে শান্তিতে বইবার দিলে না ইনকামিং ভয়েস মারি লিছি রে কি তো বারে বারে ফোন মারে রে না যাই গিয়া ইতায় থাকতে না আইজু যাই গিয়া মানে ইতায় আমারে শান্তিতে থাকতে দিতে না যে কন্ডিশন বাকি হয়ে দিন আর আর গাও তাহা না যাই গিয়া এই এই ফোন কাটি দিয়ে কি বে বিপদি বানাই লিছে রে আমারে বিপদি বানাই লিছ জমিন বেসিয়া দিলাম টাকা টাকা নাই বলে বেকার মানুষ জমিন বেসিয়া দিলাম টাকা ফোন কাটি দেখি রে ফোন কাটি দেখি রে কিতা করতাম কিতা করতাম কিতা করতাম কিতা করতাম রে আরবার ফোন করে দেখিছে নাইলে মাই আমার মারি লিছে রে আমারে মারি লইছে রে আমার মারি লইছ ইগুরে ধরা যায় কিলা ইগুরে বাড়িত গিয়ে ধরা লাগ চল চল মার টাকা দিছে কি হারা সারা টাকা না সাকরি করে দেখছি দেন না মারে চল আমার কুয়া কিটা হইছে বড় ভাই তুমি নড়াও কি ও বিলাই লাগি আমার কুয়া করে সাকরি কথা কই পয়সা নিয়া হ্যাঁ আর সারা আমার ফোন করলাম ফোন উঠায় না জোর চুসো করিয়া দাদা গিয়ে এখন আমার টেনশন হয়ে গেল না কই কত কত টাকা নিছে 1.5 লাখ টাকা নিছে তোমার তো টাকা নেই আমার তো ভাড়া লিয়ে গেছে কেউ সেম ওলা টাকা তোর কত নিছে ও সেম ওলা টাকা লিয়ে গেছে আচ্ছা নি ও চাকরি তো কইয়া এখন তো আমার তো পুরো জুয়া করে দিছে ও চাকরি কথা কইয়া ও তো ইদিন আমি দৌড়াইছি আমি করে মারতাম রে আমার মাথা না কইয়া কইলে চাকরি দিলাইবো আমি পুরো আশা করলাম আরে এখন আমার তো সেম কথা কইছে আমারে চাকরি দিলাইবো আমারে কইছে তোমার বড় জন লই মাতিও না কেরো লই মাতিও না কিছু মাতিও না আমি কলে কলে তোমার দিলাম তুমি নিশ্চন্দ থাকো ও দুঃখ বাজে কইল এখন ফোন তুলে না ফোন তো রিং করে কাটি দে কোন সময় সুইচ অফ দেখার কি আর বিপদি বানাইছে রে ভাই আল্লাহ এটা কিতা আমি জানো না হও না দেখা তুমি আসলো জানো তোমার বেশি এমন তো আর টাকা দিছি দেখা বেশি দিছি তুমি ওই বেশি দিলে এখন আমার ওলা কইছে তো তুমি কলে কলে কারোর মাতিও না তুমি কারোর মাতিও না কলে কলে তোমার চাকরি কই দিলাম মাতিও না আমার তো ওলা কইছে কইয়া তো নিলো কলতা ফাইসাই কলতা নিয়ে লিয়া টাকা টুকা দিলাম কলতা দিয়া এখন আমার ফোন বড়লো উঠে নাই কত দিন হইল আল্লাহ আজ 3 বছরের দাল লিয়া আছে তখন আমার কাছে এম তো কাল্টি বাল্টি করে চলো অগুর ধরে গিয়া চলো চলো অগুর ধরে না ধরলে হইতো না যাই বাকি সে তো দেখেন আমারে চাকরি দিমু দিমু হইয়া টাকা খাইয়া মানুষর এখন আমার কে আর ভাইতে আমি তো জেগে কে ভাইতে না আমারে হ্যাঁ সুজা বাকি আইতে তে তে বাকি না ধরলে হইতো না ইয়া লাই ভাই 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 ভাই
আমি তো গাড়ি দিয়ে যাচ্ছি তোমার আমি চাকরি দিতাম যে চাকরি বিষয়ে গাড়ি দিয়ে গাড়ি জানেন চাকরি না আমরা চাকরি লই আইবি গিয়াও ও নাও তো গিয়া কাগজ দিয়ে পয়সা সব দিলে সব রেডি খালি যাইতাম আর তো তোমার আন্ডারে খালি লই আই গিয়াও লই আইতে না ওই ওই আজ তিন বছর থেকে তো খালি খাইল দিলে আরে গরু দিলে আরে ও গাড়ি জারে গিয়াও তাও জারে ও কাগজ দিলে সব রেডি তো সব রেডি সব রেডি সেটি নাই আউরি মাদিস না তুমি তানে কিটা কইছো আমি গড়ি গিয়া আর আর কিছু নাই আমি খোসা পারবো খোসা পারবো মানতাম না খোসা পারবো তুমি খোসা পারবো সত্যতা কত যা সার্কাস করছ তুমি আইজ হইছে না খাইল হইছে খাইল হই যা গরু হই যা কথা করতে 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 তিন বছর কাটাই আসছ আমি টাকা দিলেই দিত না বিলাল আমরা আমার কাছে চাকরি দিলা বিয়া কই আমার কাছে বাকা টাকা নিছে গিয়া আচ্ছা পয়সা কারণে মারতাম না আমি আমার বড় ভাই আমি কইছি না বাতি করে চাকরি দিতে কইয়া ধান গেছে নিছে বাকা টাকা নিয়া কইছে আমার লাই মারতাম না আমি কইছি না আমরা সরকার বালা আমি এপ্লাই করবো আমি ইন্টারভিউ দিবো আমি চাকরি পাইবো আমরা সরকার বালা আর তুমি তাই কিনা ঘুরব নাকি আজকাল ওটা দিন রইল নাকি তুমি দলালের চাকর ফোড় খেনে না এমন ভাটে কইছে যে বুঝা গেছে মনে হইলে দুই দিন চাকরি দিলা কিনা তুই চাকরি দিলে নি আমার আমরা যে নাটকটা করছি নাটক আপনারা দেখছেন দালালের উপরে আপনারা কেউ বিশ্বাস করবা না দালাল ধরিয়া আপনারা চাকরি লওয়ার চেষ্টা করবা না আপনারা চাকরি পাইতা নাই কারণ কিতা আমরা যে সরকার আমরা যে গভর্নমেন্ট আছে আমরা গভর্নমেন্টে দালাল রাজ টুটেই বন্ধ করে দিছে প্রত্যেকটা অফিসে বড় বড় অফিসে বড় বড় আদালতে এটা যেটা দালাল আছেন সব অ্যারেস্ট হইতে আপনারা সবে জানেন এর লিগা দালাল ধরিয়া আপনারা চাকরি লওয়ার কোনো চেষ্টা করবা না চাকরি লইবা সরকারের দরজা খুলি দিছে সবরে ফ্রিতে চাকরি লইবা পয়সা দিয়ে চাকরি লইবা না পয়সা দিয়ে চাকরি আপনারা পাইতাও নাই সরকারের দরজা খুলছে আপনারা লগে আপনারা শিক্ষার জগৎ শিক্ষা আপনারা পুরা করেন আপনারা এডুকেশন পুরা করেন সরকারের কাছে এপ্লাই করেন এপ্লাই করিয়া ইন্টারভিউ দেন ডাইরেক্ট আপনারা চাকরি পাইবা ডাইরেক্ট চাকরি পাইবা আপনারা কোনো টেনশন করবা না কারণ আমরা সরকারে এই সুবিধা করে দিলাইছে এক সময় আসিল দালালরা পয়সা খাইছে বহুত ছেলেরা বেকার হয়েছে গরিব গরিব মানুষরা জায়গা বেচছে জমিন বেচছে বেচিয়া দালালরা দিছে চাকরি পাইছে না তারা তারপরে দিয়া অনেক মা বোনরে মা বোনরা তারা তারা অলংকার সোনার জিনিস খানোর জিনিস গলার জিনিস আতর চুড়ি বেচিয়া দলালরে দিছে চাকরি পাইছে না তারা এই জিনিসটা এখন আমরা আমরার যুগ বদলি গেছে আমরার যুগ টোটালি বদলি গেছে আমরা এখন অন্য যুগে আইছি 2023 সালের সামনে 2024 আপনারা দলাল ধরিয়া চাকরিটা লওয়ার চেষ্টা করবা না কারণ সরকারে আমরা রাস্তা পুরা খুলিয়া দিছে আর সরকারে সব সময় অ্যানাউন্স করি দেয় যে আপনারা দলাল ধরবা না ডাইরেক্ট অ্যাপ্লাই করবা ডাইরেক্ট অ্যাপ্লাই করবা ডাইরেক্ট চাকরি ধরবা তো আপনারা এই কথাটা আমরা এই নাটকের মাধ্যমে একটা মেসেজ দিলাম আপনারা সতর্ক থাকবা সুস্থ থাকবা আপনার ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করবা আপনার চ্যানেলটারে ফলো করবা আর আপনার ইউটিউবটারও সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম নমস্কার